এছাড়া আর কিছু নেই, ঠিক আছে? মানে মোট কথা কোনো কন্টেন্ট নেই, বাড়ি বসে বোর হচ্ছি, কি করব, ক্যামেরা অন করে জাস্ট ভাট বকা, ঠিক আছে? অল রাইট, হ্যাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো সমস্ত ব্লগিং আবার নতুন করে বন্ধ, আবার বাড়িতে আটকে পড়েছি। যেহেতু এখন পার্শিয়াল লকডাউন চলছে, সেই জন্য আমাদের বাইরে ব্লগিং একদম টোটালটাই বন্ধ হয়ে গেছে, আর বেরোচ্ছি না। আমি আর আমার সাথে যারা বেরোতো, মানে সৌমাল্য, রাহুল, আমরা সবাই এখন বাড়িতে আর কি আলাদা রয়েছি। এখন বাইরে বেরিয়ে ব্লগ একদমই টোটালটাই স্টপ। মানে আমরা লাস্ট ব্লগ করেছিলাম গত মাসে, তারপর আর কোনো ব্লগ করা হয়নি, আর কোনো আগের কোনো শ্যুটও মানে আর কি করা নেই, যার জন্য আর কি নতুন ব্লগ দিতে পারছি না। লাস্ট একটা আনবক্সিং করেছিলাম, সেটা আর কি রিসেন্ট ফোনটা ছিল, জাস্ট ওটা কিনেই আর কি তোমাদেরকে আনবক্সিং দেখিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে কেনার মতনও কিছু নেই, মানে আনবক্সিং ব্লগ কোনো ভিডিওই আর করতে পারছি না। তো সেই জন্য আর কি নতুন কোনো ভিডিও চ্যানেলে আসছে না। তো এখন চেষ্টা করছি বাড়িতেই আর কি যদি কিছু করা যায়। তো বুঝতে পারছি না কি করবো, তোমরা আমাকে একটু নিচে কমেন্টে একটু সাজেস্ট করো যে কেমন কেমন ভিডিও আর কি করা যায়। তো দেখো, ভ্লগ তো বাড়িতে এখন আটকে থেকে হয়, ডেলি ভ্লগ করা যায়। সেকেন্ড, দ্বিতীয়ত রুম ট্যুর, যেগুলো আর কি বড় বড় ইউটিউবাররা করে। তো রুমের মধ্যে দেখানোর মতো সেরকম কিছুই নেই যে আমি রুম ট্যুর করব, তো সেটাও হবে না। আচ্ছা, তোমাদেরকে একটা আপডেট দিই। আজকেই কিন্তু শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নতুন আর কি শিক্ষামন্ত্রী হয়েছেন, আর পার্থ চট্টোপাধ্যায় এখন শিল্পমন্ত্রী। তো তোমরা যারা ক্লাস 10 আর 12-এর ছাত্রছাত্রী, যারা আমার সাবস্ক্রাইবার যারা আছো, তো মাধ্যমিকের এক্সাম নিয়ে এখনও তারা কিছু বলেনি। আশা করছি কাল পরশুর মধ্যে একটা বড়সড় আপডেট ওরা দিয়ে দেবে, এক্সাম হবে কি হবে না। আর ক্লাস 12-এ যদিও বলেছে যে নিজে হোম সেন্টারে এক্সাম হবে, এবার এই ডিসিশনটা সেম থাকবে নাকি চেঞ্জ হবে সেটাও বোঝা যাচ্ছে না। হয়তো কাল পরশু যদি মাধ্যমিকের আপডেট দেয় সেটার সাথেই তোমরা জেনে যাবে। তো যদি আপডেটটা দিয়ে দেয় আমি চ্যানেলের সাথে সাথে আপলোড করে দেবো। আর দেখানোর মধ্যে কুকিং চ্যানেল, মানে যেগুলো আর কি রেসিপি, আর দেখানোর মধ্যে কিছু রেসিপি, এগুলো দেখা যায়, দেখানো যায় বাড়িতে বসে। তাছাড়া আর সেরকম আপাতত করার মতো কিছুই নেই। এখন তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে তোমরা কেমন আর কি ভিডিও আর কি তোমরা দেখতে চাও, বা আমি কি কি ভিডিও আর কি করতে পারি, তোমরা আমাকে একটু সাজেস্ট করো। তাছাড়া এখন মোটামুটি এখন বাড়ি থেকে বেরোনোর কোনো প্রশ্নই নেই, যতক্ষণ না আর কি লকডাউনটা উঠছে। আবার এখন যদিও সমস্ত রেস্টুরেন্ট খোলা, রেস্টুরেন্টের সবই বন্ধ রয়েছে, তো এখন যাওয়ার কোনো জায়গাও নেই। আর মোটামুটি সমস্ত ভিড় এরিয়া, মানে এগুলো তো অ্যাভয়েড করাই উচিত। ইভেন মার্কেটেও আমরা এখন সপ্তাহে একদিন করে যাচ্ছি, একদিন গিয়ে আর কি সমস্ত সপ্তাহের বাজার টাজার করে নিয়ে আসছি, মানে মোটামুটি বেরোনো একদমই বন্ধ। তো যতদিন না আবার সব কিছু নর্মাল হচ্ছে, ততদিন আবার নতুন কোনো ব্লগ বাইরে গিয়ে, অন্তত বাইরে গিয়ে নতুন করে ব্লগ হবে না। তো বাড়িতেই আর কি টুকটাক যদি কিছু করা যায়, তোমরা আমাকে একটু আইডিয়া দাও, একটু নিচে কমেন্টে সাজেস্ট করো কেমন ভিডিও করা যায়, সেগুলো আমি করার চেষ্টা করব। তা আমি এখন বাড়ির ছাদে রয়েছি, বাড়ির ছাদের একটা ট্যুর আমি তোমাদেরকে করাতে পারি, ঠিক আছে? দেখো, আমার পেছনেই দেখতে পাচ্ছ একটা আম গাছ রয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো, আমার বাড়ির ছাদ থেকে আর কি আমাকে আম পাড়তে গেলে গাছে উঠতে হবে না। দেখো, আমার বাড়ির ছাদ থেকে, দেখো একদম বাড়ির ছাদে দাঁড়িয়ে আর কি, এটা একটু পোকা লেগে গেছে, দেখো এটা হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে আর কি আম পাড়া যাবে। পুরো গাছটাতে একদম ভরে রয়েছে, এটা আর কি হিমসাগর আমের গাছ। আমার ছাদ থেকে আর কি আমি সমস্ত আম, এই দেখো হিমসাগর আমের গাছ, এই যে দেখো পুরো একদম প্রত্যেকটা ডালে একদম পুরো ভরে রয়েছে আম। এই একটা ছোট্ট, এটা শুকিয়ে গেছে। এই আম গাছ, আম গাছের পাশে এটা একটা কাঁঠাল গাছ রয়েছে, এটাতে কাঁঠাল হয়নি যদিও। তাছাড়া দেখো এইটা আম গাছ, এই আম গাছের পাশেই একদম রয়েছে দেখো নিম গাছ, আর এই নিম গাছটা আর এটার পাশেই রয়েছে কুল গাছটা। মানে আমার বাড়ির ছাদ থেকে আম, আর এদিকে হচ্ছে এই এই যে কুল গাছটা, মানে বাড়ির ছাদে দাঁড়িয়ে আর কি আম আর কুল দুটোই পাওয়া যায়।
তো এখন যেহেতু হাতে কোনো কন্টেন্ট নেই, কোনো ব্লগ মানে কিছুই হবে না, তো সেহেতু আমি চেষ্টা করব বাড়িতে বসেই আর কি যে কোনো টপিক, এনি টপিকের ওপর অল্প অল্প তোমাদের যদি কিছু ভিডিও দেওয়া যায়। আর তোমরা আমাকে অবশ্যই কিন্তু আইডিয়া দিও নিচে কমেন্ট সেকশানে যে কেমন কেমন আর কি ভিডিও করা যায়। তো এখন আর কি যেরকম টপিকের উপর সেরকমই আর কি দেবো। ওকে, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি, তারা ইনস্টাগ্রামে ফলো করে নাও, ফেসবুকে ফলো করে নাও, টোটাল লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই।